হ্যালো গাইস, আমি সুচরিতা। আর আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, সেটা হচ্ছে হাংরি গার্ডেনে। আর হাংরি গার্ডেনে এসে আমার এতই ভালো লাগছে, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা এতই সুন্দর যে আমি আপনাদেরকেও দেখাতে চাই। তো চলুন দেখা যাক। দেখলে চারপাশে অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর। এবং এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। দেখো এখানকার মানে ওয়েলকাম ড্রিঙ্কটা খুবই সুন্দর। আর এই যে রূপা খেয়ে দেখাচ্ছে এবং বলবে যে কেমন লাগছে ওর খেয়ে। এখানকার খুবই ভালো, ওরা প্রথমেই এটা দেয় আমাদেরকে ওয়েলকাম করার জন্য, আর খুব ভালো, খুব টেস্টি। আগেও আমি খেয়েছি অনেকবার। থ্যাংক ইউ রূপা। এখন দেখাবো যে এখানকার মেনুটা। প্রথমে রয়েছে স্যুপ, তারপরে রয়েছে স্যালাড, আর তারপরে রয়েছে এখানে গালিওয়ালা চাট, আর হচ্ছে বোম্বাই স্পেশাল। এরপরে আছে বিভিন্ন স্টার্টার আইটেম। দেখুন চিকেন পনির, আচারি পনির, তন্দুরি চিকেনের মধ্যে আছে হাফ ফুল, মানে হাফ প্লেটও নিতে পারবেন, ফুল প্লেটও নিতে পারবেন। এরপরে আছে স্প্রিং রোল, ভেজ, নন ভেজ, ফ্রাইড ভেজিটেবল কেক। এরপরে আছে চুজ পকোড়া, মতলব পকোড়া, এর মধ্যে আছে মিক্স ভেজ, পনির, অনিয়ন, এগ, চিকেন এবং চিজ। এই এত রকমের পকোড়া পাবেন। এছাড়াও আছে চিলি পনির, ভেজ বল মাঞ্চুরিয়ান, গোবি 65, গোবি মাঞ্চুরিয়ান, আরও বিভিন্ন আইটেম। একটু দেখে নিন আপনারা। তো ফ্রেন্ডস, দেখতেই পেলে এখানকার মেনু কার্ডটা, এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর আইটেম, জাস্ট ভাবাই যায় না। এই যে ওনারা এখন আমাদের কাছে অর্ডার নিতে এসেছেন এবং ওনাদের সাথেও একটু ইন্ট্রোডিউস করব, তো দেখা যাক। এখানে আমাকে জিজ্ঞাসা করা হলো যে এখানে কী কী রাইস আছে, তো আমি সেইগুলোই বললাম যে এখানে ফ্রাইড রাইস আছে, বিরিয়ানি আছে, আর পোলাও আছে। পোলাওয়ের মধ্যে এখানে মতি পোলাওটা আর বাসন্তী পোলাও, এই দুটোই এখন বেশিরভাগ চলছে। এখানে আরেকটা পোলাও আছে যেখানে নবরত্ন পোলাও, কিন্তু নবরত্ন পোলাওটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। তো বাসন্তী পোলাওটাও খেতে ভালো, আর মতি পোলাওটা হচ্ছে আমরা যে চিজ আছে, আমরা চিজ দিয়ে আমরা একটা বল তৈরি করি, যেরকম সমুদ্রের নিচে মতি পাওয়া যায় সেরকম এটা দিয়ে আমরা মতি তৈরি করি। মতি তৈরি করে ওই রাইসের চারপাশ দিয়ে আমরা দিয়ে দিই, সেই জন্য এটার নাম মতি পোলাও। থ্যাংক ইউ এত সুন্দরভাবে বলার জন্য, এবং আপনাদের এখানকার পরিবেশনটা খুবই সুন্দর, খুব ভালো লাগলো আমাদের। থ্যাংক ইউ। You're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch you. দেখো একটু রিভিউ নিয়ে নেব, দেখো তাদের কি বক্তব্য। তো হাই, আপনার নামটা একটু প্লিজ বলবেন। বিজয় সাহা। প্লিজ একটু রিভিউ দেন এই বিষয়ে। ভালো এবং দেখতে লাগছে, খুব ভালোই লাগছে, আশা করছি খুব ভালো হবে, হোপসো। আর এখানে এসে বেশ ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর, চলে আসলে ভালো মন্দ হয় না। আরও একজনের সাথে কথা বলে নেব, দেখবো যে তাদের এখানে এসে ঠিক কেমন লাগছে। তো হাই, তোমার নামটা প্লিজ বলবে। তোমরা কোথা থেকে এসেছো একটু জানতে পারি? ও, ওনারা কলকাতা থেকে এখানে এসেছে। ওনাদের এখানে এসে ঠিক কেমন লাগছে বিস্তারিত জেনে নেব। ভালোই লাগছে, এটা আমার ফ্রেন্ডের বাড়ি, ওর বাড়ি হিসেবেই আসা, ওই নিয়ে এলো এই জায়গাটায়, বললো ভালো জায়গাটা, মানে রেজর্ট ফিলিং দিচ্ছে, আলাদা টাইপের, ওপেন স্কাই, ওই জন্য ভালোই লাগছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। থ্যাংক ইউ। তো বুঝতেই পারলে যে কতটা সুন্দর, যে ওনাদেরও এতটা ভালো লাগছে, তাই জন্য কলকাতা থেকে এত দূরে এসেছে। তো এনজয় ফ্রেন্ডস, খাবার চলে এসছে। আর আজকে অর্ডার করা হয়েছিল যে দুটো বিরিয়ানি এবং দুটো মালাবার পরোটা, আর দুটো কড়াই চিকেন, আর তার সাথে ছিল এখানকার সব থেকে বিখ্যাত যেটা, সেই মতি পোলাও।
এখানকার বিরিয়ানি ঠিক কিরকম হয়েছে। খুব সুন্দর, খুবই টেস্টি বিরিয়ানি। আচ্ছা, এখানে দেখবো যে বিরিয়ানিতে কি কি দেওয়া হয়েছে। বিরিয়ানিতে আছে দু পিস চিকেন আছে এবং এর ভেতর আলুও রয়েছে এবং খুবই টেস্টি দেখেই বোঝা যাচ্ছে। এবার দারুণ টেস্টি। উনি আমাদেরকে যে স্পেশাল মতি পোলাওয়ের কথা বললো, এই হচ্ছে সেই মতি পোলাও দেখুন। আর এখানে মতিও রয়েছে। তো এবার টেস্ট করেই দেখা যাক যে এই মতি পোলাওটা ঠিক কেমন খেতে। দারুণ, তোমরাও ট্রাই করতে পারো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানকার পরিবেশটা খুবই সুন্দর, চারিপাশে একদম প্রকৃতি, যেন মনে হবে প্রকৃতির মধ্যে বসে খাচ্ছ। তো যাই হোক, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবে। আর নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। থ্যাংক ইউ।